ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় চারজনকে সমন পাঠিয়েছিল এনআইএ এনআইএ অফিসে হাজিরা না দেওয়ায় শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের কেন্দ্র বাহিনীর সঙ্গে অভিযান চালায় এনআইএ সেখান থেকে বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুজন স্থানীয় তৃণমূল নেতাকে আটক করে এনআইএ অভিযোগ ধৃতদের নিয়ে আসার সময় স্থানীয় মানুষ ঘিরে ফেলে এনআইএর গাড়ি গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি এই ঘটনায় এনআইএর গাড়ির কাজ ভেঙে যাওয়ার পাশাপাশি দুজন এনআইএ অফিসার আহত হন এ ঘটনায় ভূপতিনগর থানায় এনআইএর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরবর্তী পদক্ষেপ ঠিক করতে দিল্লির এনআইএ উচ্চকর্তাদের সঙ্গে পরামর্শ চলছে নিউটাউন থেকে মোহন ঝাড় রিপোর্ট ওঙ্কার বাংলা